ভগবান অসুর দেবতাদের প্রতি সমদর্শী হওয়ার স্বভাব পরিত্যাগ করেছে।
বলছে যে ভগবান সমহম সর্বভূতেষু নাম যশস্বিন প্রিয়, কিন্তু এখন ভগবান কি হয়েছে না এটা সমদেশে ভাবকে পরিত্যাগ করেছে। ঠিক যেরকম মায়াবাদীরা বলে যে ভগবান সব জীব হচ্ছে ভগবান, আর যদি ভগবান মায়ের সংস্পর্শ আসে তার ভগবানের সমস্ত লক্ষণ কাহারে জীব হয়ে যায়, ঠিক সেরকম যদিও সে পরম পুরুষ তবু এখন মায়ার বসে একটি অস্থির বালকের মতন সেবা প্রলোভনে মুক্ত হয়, দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য গর্ভাব ধারণ করেছে। ঠিক এই জ্ঞানী মায়াবাদীদের মত একই জিনিস এখানে বলছেন, মায়ার বস করতে হয়, ভগবান তো মায়া দিয়ে সেরকম মায়ার বস করতে হয় না, কিন্তু অসুরের বুদ্ধি এই অসুর হিসেবে কিছু জানে যে পরম পুরুষ সব জানে, কিছু বলছে কি মায়ার বস করতে হয় বালাকের মতন প্রভাবিত হয়েছে তাই পড়া রূপ ধারণ করে আমার ভাইকে মেরেছে। তখন দেখে কি বলছে, আমি তাই আমার সুরের দ্বারা সেই বিষ্ণুর ধর থেকে তার মনটা ছিন্ন করে দেবো। সেখান থেকে কি বোঝা যাচ্ছে যে হিরণ্যকশিপু ভগবান আছে বলে জানত, বিষ্ণু আছে বলে জানত, বিষ্ণু যে সমভাবনা সেটা জানত, আর বিভিন্ন শরীর আছে সেটা জানত, তাই না? ভগবান নিরাকার তা না, তার নামে কি কেউ বলছে তার ঘর থেকে মনটাকে কেটে দেবে, কারণ ভগবান আছে এটা জানে, তখন আছে অত অসুবিধাই বুঝতে পারবে বর্তমান অসুবিধাটা বুঝতে চায়, তাও সে কারণ হচ্ছে তার রক্তের দ্বারা আমার রক্ত উপাসের ভাতা এটাকে তর্ক করো তাহলে আমার শান্তি হবে। এই যে আসলিক মনোবৃত্তির লোক এরকম ভাব, তেমনি কি হবে তার পরিকল্পনাটা কিরকম না, আমি গোড়া থেকে শেষ করবো, গোড়াটা খুঁজে বাইর করতে হবে, সেই গোড়াটাকে আমি শেষ করবো তার শাখা পাখা সব শুকিয়ে যাবে। তেমন তেমনি আমি যখন সেদিন বলছে তোমরা কি করবে গোড়াটা কোথায়, না বিষ্ণু হলো শক্তিশালী হয়েছে দেবতারা তাকে পূজা করছে, দেবতারা শক্তিশালী হয়েছে ব্রাহ্মণরা যজ্ঞ করে যজ্ঞ করে তাকে বেছে পারে, তো যজ্ঞ করছে ব্রাহ্মণ, তাই তোমরা কি করবে না যা ওই ব্রাহ্মণের ধর্মকে নষ্ট করে। তো বলছে যে আমি এই কপট স্বভাব বিষ্ণুকে হত্যা করব, তখন তোমরা কি করবে না বিষ্ণুর প্রাণ দেবতাদের সব নষ্ট করবে। বলছে যখন আমি বিষ্ণু সংহার কাজ করব তোমরা গিয়ে এই ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট করে দাও, তার তপস্যা যত্ন বেদ অধ্যয়ন কিছু নষ্ট করে দাও, তাহলে এমনি বিষ্ণু দেবতা শুকিয়ে যাবে আর তারপরে বিষ্ণু কম শক্তি সম্পন্ন হয়ে যাবে, আর এমনি তো অসুরের হাত শত্রুর কাছে চুপচাপ বসে ভালো লাগছে না, তাই না? এখন যেহেতু আমাদের এখানে লকডাউন হয়ে গেছে জোর তস্করগুলো মারামারি করতে পারছে না, তাদের সাথে বিরক্ত লাগছে না, এদের করে খাওয়ার পছন্দ তার কাছে না আসা মানে সমস্যা, যারা মারামারি করে টাকা দিতে পারে তাদেরও সমস্যা হয়ে গেছে, ইনকিলাব জিন্দাবাদ করে বা দাদা কিছু করে সব চুপচাপ হয়ে বসে রয়েছে, তার বিরক্ত হবে কখন লকডাউনটা শেষ হলে কিন্তু আবার আজকালকে মারামারি শুরু করে দেবো, এর অসুবিধা সেরকম হাতে যখন খবরটা মানে হিরণ্যকশিপু এই অনুভূতি পেয়ে গেছে হিরণ্যকশিপু তো বলেছে তো কি করতে হবে, এই বিষ্ণুকে আমাদের জবৎ করতে হলে এই ব্রাহ্মণ সংস্কৃতিকে নষ্ট করতে হবে, যজ্ঞ করতে নষ্ট করতে হবে, তো যজ্ঞকে কি নষ্ট হবে ব্রাহ্মণদেরকে মেরে দিতে হবে, আর ব্রাহ্মণরা ঘি দিয়ে যজ্ঞ করে গাভীদেরকে মেরে ফেলতে হবে, তারপর গাছগুলো কেটে ফেলতে হবে, বলছে তা গাভী ব্রাহ্মণ বেদ বেদবিহিত বর্ণাশ্রম ধর্ম যেখানে দেখবে আর সেখানে গিয়ে সব আগুন লাগিয়ে দাও, আর গাছগুলো বৃক্ষগুলো সব কেটে দেবে। যখন তারা এরকম নির্দেশ পেয়েছে তারা নির্দেশকে সুরক্ষান্ত করে তারা গিয়েছে, আর
কুমার বর্ণনা করছেন কিভাবে উপদ্রব তারা করছে। তারা নগর গ্রাম গোচারণ ছিল, উদ্যান কৃষিক্ষেত্র প্রাকৃতিক অরণ্য ঋষিদের আশ্রম মূল্যবান ধাতুর খনি আর কৃষকদের আবাস তার উপত্যকা গোপপল্লী যেখানে গুরুকে পালন করে এই সব কিছু আগুন লাগাতে শুরু করে দিয়েছে। আর সমস্ত বড় বড় রাজধানী সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। আর তারা কি করছে, সব বড় বড় ব্রিজ সব ভেঙে ফেলছে, পাচিলগুলো ভেঙে ফেলছে, গেট ভেঙে ফেলছে। আর সব কি করছে, কুড়াল নিয়ে আম কাঁঠাল ভালো ভালো গাছ সব কেটে ফেলছে। আর তারপর কি করছে, বিভিন্ন দৈত্যেরা মানুষ ভিতরে আছে বাইরে সব আগুন লাগিয়ে দিচ্ছে। সেইভাবে যখন সব উপদ্রব শুরু করছে আর যজ্ঞ হচ্ছে না, সব যজ্ঞ বন্ধ হয়ে গেছে, তখন দেবতারা তারা বিচলিত হয়ে গেছে। এই কী অবস্থা কী হবে, তারা তো হচ্ছে স্বর্গ পরিত্যাগ করে এই দৈত্যদেরকে অলক্ষিত হবে, এসে তাদের এই ক্ষয়ক্ষতি কী হচ্ছে না এই পৃথিবীতে তারা দেখতে এসেছে। সেইভাবে হিরণ্যকশ্যপ কী করেছে, অশ্বকে লাগিয়ে দিয়ে ও তো খুব রাজনৈতিক ছিল, এরা অশ্ব হলে কী হবে, এদের কিন্তু মনের উপরে ইন্দ্রের উপরে ভালো কন্ট্রোল আছে। ও কী করেছে, নিজেকে স্থিরতা করেছে, হ্যাঁ ওরা খুব এক্সপার্ট তো রাজনীতিজ্ঞতা দেখছে, রাজনীতি যারা কোন অবস্থায় কি ভাব করতে জানে, হ্যাঁ স্থান দেশ কাল পাত্র দেখে কিরকম কথা বলতে হবে, কিরকম তার নাটক ভালো করতে পারে। হিরণ্য কশিপু দেখছে এখন তো আমার বিচলিত হয়ে হওয়ার কারণে বাড়ির লোকদের অবস্থা খারাপ, তো অসুবিধাকে পাঠিয়ে দিয়ে তখন এসেছে তার ভাইয়ের অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। তখন দেখেন তার হিরণ্যকে ঘিরে তার মা তার ভাই পত্নীরা তার ছেলেরা সে বসে আছে, তো সেখানে এসেছে, তো সেখানে বুঝাচ্ছে, হ্যাঁ বুঝাচ্ছে নানা তোমরা কেন ভয় পাচ্ছ, তোমরা কি জানো না এই যে হিরণ্যকের মৃত্যু হলো, এই মহান মৃত্যু যুদ্ধে মরেছে খুব প্রশংসনীয়, এই প্রকার যুদ্ধ খুব প্রশংসনীয় আর আমরা এরকম যুদ্ধে মরতে সবাই ইচ্ছা করি এরকম। হ্যাঁ তারপরে বিভিন্ন প্রকার ফিলোসফিকে বুঝাচ্ছে কেন তোমরা এরকম দুঃখ পাচ্ছ, আসলে আমরা সবাই এক জায়গায় এসেছি রেস্টুরেন্টে যেরকম লোকেরা খাওয়া দাওয়া আসে, খাওয়া দাওয়া হয়ে গেলে তো নিজের নিজের স্থানে চলে যায়, ঠিক সেরকম পরম্পরা অনুসারে মানুষ জীব একত্রিত হয় তখন চলে যায়। আবার দেখবার দিচ্ছে কুয়াতে নারীরা জল নিতে আসে মহিলা, তারপরে কুয়া থেকে জল দেওয়া হয় বাড়িতে চলে যায়। এই দৃষ্টান্ত তার 40-45 বছর পরে কাজ করে যে কুয়াতে জল নিতে আমরা ছোটবেলা ছিলাম শুধু গ্রামের কুয়াই আছে, সারা গ্রামের মহিলারা বসে একটা কুয়া একটা গ্রামে সেখান থেকে জল নিয়ে যায়। দেখুন তো গ্রাম ঘরে ঘরে জল ট্যাপ হয়ে গেছে আর কুয়াতে কে যাবে। আমি বহু বছর পরে আমাদের বাড়ি পিছনে একটা বড় পুকুর ছিল, সারা গ্রামের লোক সেখানে স্নান করতে যেত, তার রাস্তা ছিল, তা আমি এক দু বছর আগে করোনার কারণে সেই দিকে গিয়েছিলাম, তো আমি খুঁজছি যে সেই রাস্তাটা কি রামের পুকুরে যাওয়ার কোন রাস্তা নেই না, সবাই হাসছে যে মহারাজ এখানে কেউ পুকুরে স্নান করে না, পুকুরে স্নান করে না, সব বাড়তে বাড়তে জল সাপ্লাই এসে গেছে। আমি দেখছি আমার কিছু কিছু এরকম বৈদিক দৃষ্টান্ত দেখাচ্ছি, আর একটু 50-100 বছর পরে সেই দৃষ্টান্তটা কার্যকারী হবে না, কারণ বর্তমান মানুষের জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে না, সেটা কার্যকারী হবে না। তো তারপরে বুঝাচ্ছে একদম মানে আমার দেহ নেই আমার আত্মা, এই সমস্ত ভগবত গীতার সব শিক্ষার আসলে এখানে বর্ণনা করা হয়েছে যে হিরণ্যকশিপু যে তপস্যা করছে কি বুদ্ধিতে কি চিন্তাধারা, দেবতারা গিয়েছে তার তার উৎপীড়ন অসহ্য হওয়ার দেবতারা গিয়েছে ভগবান বিষ্ণুর কাছে, হ্যাঁ তার প্রতিবাদ জানাতে অভিযোগ করতে,
যতটুকু প্ল্যান করছে তো তোমার স্থান নেবে আর তপস্যা করবে, কেননা ও জানে যে আমি দেহ নেই আমি আত্মা, আমি মরণ আত্মা তো মৃত্যু না, এই শরীর নষ্ট হলে আর তোমার শরীর পাবো আর যত তপস্যা করবে। তখন সে অসুর হওয়ার তারা জ্ঞান ছিল, কি জ্ঞান ছিল, অসুর হওয়ার তাদের জ্ঞান ছিল, কি জ্ঞান ছিল, আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা, বুঝতে পারছো, মানে বর্তমান আগের যুগের অসুর হলেও তারা আত্মজ্ঞান ছিল, কিন্তু অসুরের সমাধান ছিল তারা ভগবানের কাছে শরণাগত ছিল। কেউ আত্মযুক্ত জ্ঞানী হতে পারে, আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা, আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা, এটাই বলে আত্মতত্ত্ব জ্ঞান, ঠিক না? নেই যে জানে আমি দেহ নেই আমি চিন্ময় আত্মা, সে আত্মতত্ত্বজ্ঞ না আত্মতত্ত্বজ্ঞ নয়। যে বুঝতে পেরেছে আমি দেহ নয় আমি চিন্ময় আত্মা, যখন সে জানবে এই আত্মা যে ভগবানের দাস তখন সে আত্মতত্ত্বজ্ঞ। সমস্ত মায়াবতী জ্ঞানীরা তারা জানে আমি দেহ নয় আমি আত্মা, তারা মনে করে আমরা ভগবান সঙ্গে এক, তাদের আত্মা সম্পর্কে আত্মতত্ত্বটা সম্পূর্ণ না। কিন্তু যারা বুঝতে পারছে আত্মতত্ত্বজ্ঞ মানে কি, যে জীবের স্বরূপকে বুঝতে পেরেছে, জীবের স্বরূপটা কিন্তু দেহ থেকে ভিন্ন না, জীবের স্বরূপ হ্যাঁ কৃষ্ণের নিত্য দাস, তাকে বলা আত্মতত্ত্বজ্ঞ। এই অসুর হল তার এরকম এই জ্ঞান ছিল, তখন এসে সব সুন্দর মানে দর্শক ছাত্রদের বুঝিয়ে তোর দৃষ্টান্ত দিচ্ছে, যেরকম দৃষ্টান্ত বুঝছে, এটা রাজ্য ছিল উসিনার, উসিনার বলে একটা রাজ্য ছিল, সেখানে সূর্যকান্তের রাজা ছিল। তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধে নিহত হওয়ার ফলে তার মৃত দেহকে নিয়ে তার পরিবার লোক সব ঘেরে বসে আছে। তো বর্ণনা করে বলা হচ্ছে যখন সে সূর্যজ্ঞ রাজা তার মৃত্যু হয়ে গেছে, সে মানে সে মানে মৃত্যুর আগে কিরকম ছিল মৃত্যুর পরে কিরকম তার শরীরটা হয়ে গেছে, দেখা যাচ্ছে তার শরীর সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেখানে শরীরের আবরণগুলো সব এদিক ওদিক হয়ে গেছে, যে মালা পড়েছিল স্থানচ্যুত হয়ে গেছে, চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে, চোখ নিষ্প্রভ হয়ে গেছে, আর শত্রুর প্রাণের দ্বারা তার ছাতিটা একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর সারা শরীর রক্তে আপ্লুত হয়ে গেছে, আর সে যুদ্ধক্ষেত্রে একদম শুয়ে আছে। আর কিরকম ওরা যখন সে যুদ্ধ করছে, সে মৃত্যুদের মধ্যে যুদ্ধ করছে না, তার বীরত্ব দেখাতে গিয়ে দাঁত কামড়ে যুদ্ধ করেছে, মরে পড়ে আছে দাঁতটা কামড়ে গেছে, মরে পড়ে আছে, তার মুখমণ্ডল পদ্মফুলের মুখমণ্ডল কালো হয়ে গেছে, আর সারা শরীর ছোটবেলা থেকে ভুলে প্রসারিত হয়ে গেছে, তার বাহু অস্ত্রশস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো এইসব অবস্থায় তার পত্নী করছে, তাকে চারপাশে ঘিরে কান্না করছে, তার কান্না করছে, হায় হায় তুমি এখন মারা গেছ, তুমি হত হয়েছ না আমারও হত হয়েছি, বারম্বার তুমি বলে ছাড়িতে হ্যাঁ ভাত পিটাচ্ছে, তুমি মারা গেছো আমার সব মারা গেছি, তারা প্রবন্ধ করছে, হ্যাঁ তাদের সে মানে সে রানীদের শরীর অবস্থা খুব খারাপ, তাদেরও চুল এলে বেলা হয়ে গেছে, অলঙ্কার সব বসে পড়েছে, তো তারা কী করছে এসব উচ্চতে তরদান করেছে, তরদান করে সে বিধাতে বলছে হ্যাঁ যে এইরকম সব তরদান করছে, যে বৃদ্ধিগত দৃষ্টি নেই এরকম বলতে বলতে তারা সে মুক্ত শরীরটাকে ছাড়ছে না। উসিনার রাজ্যের যে রাজা সূর্যজ্ঞ হ্যাঁ সে সরকার ছাড়ছে না। এই কারণটা কে বলছে, কে বলছে, হিরণ্যকশিপু বলছে, হিরণ্যকশিপু কার কাছে শুনলো না, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু যে এটা হিরণ্যকশিপুটা বলছে, এটা কে বলছে, হিরণ্যকশিপু যে রানীদেরকে বলছে, এটা আমাদের কে বলল, আমাদের সুখদেব গোস্বামী বলছে, সুখদেব গোস্বামী বর্ণনা করছে, সুখদেব গোস্বামী কার যে বলছে সে কার কাছে শুনলো,
সুখদেব সে বর্ণনা করছেন যুধিষ্ঠির মহারাজ না বুঝেছিলেন, সে কথা বর্ণনা করে বলছেন তখন সে গিয়ে সে রাজা গিয়ে রাজা মারা গেছে, ছোট্ট বালকগুলো যমরাজ এসেছে, যমরাজ এসে বলছেন হায় দেখো দেখো হ্যাঁ এরা অত বড় বড় মহিলা, তো সেমানে তারা মানে উচ্চ স্বরে কান্না করছিল সে সূর্যকে রাজার পত্নীরা, জমলকে যমরাজও শুনতে পেরেছে, যমরাজ যমরা ছোট্ট বালক ধারণ করে তোর সেখানে এসেছে, যমরাজ এসেছে ছোট বালক, এরা তো বুঝতে পারছেন যমরাজ এসেছে ছোট বালক এসেছে, যমরাজ বলছেন দেখো দেখো কি আশ্চর্য ব্যাপার, আরে এরা আমার থেকে বয়স অত বড়, তো এরা এটাও জানে শত শত সহস্র জীবদের জন্ম হচ্ছে আর মৃত্যু হচ্ছে, এদের বোঝা উচিত যার জন্ম হচ্ছে তার মৃত্যু হবেই হবে, জীব কোন অজ্ঞাত স্থান থেকে এসেছে মৃত্যুর পরে সে অজ্ঞাত স্থানে চলে যাবে, তা জানা সত্ত্বেও এরা কেন শোকাহত হচ্ছে, তো আশ্চর্যের ব্যাপার এদের অত বয়স হয়ে গেছে, তো এইটুকুই বুঝে না, আমি তো ছোট ছেলে হ্যাঁ আমার পিতা মাতা আমাকে পরিত্যাগ করেছে, আমি তো জঙ্গলে ঘুরে বেড়াই, আমার তো বা ভালো কেউ খেয়ে ফেলে না, তো মাতৃগর্ভ আমাকে যে রক্ষা করবে করেছে এখন তিনি আমাদের সেভাবে রক্ষা করবে, তো এই বাংলা পূর্বে যমরাজ এসে তাদের বুঝাচ্ছেন বিভিন্ন প্রকার কেউ ভগবান সৃষ্টি করেছে পালন করছেন যে সংহার হবে এ সমস্ত বুঝে বলছেন, হ্যাঁ তো তাদের বুঝাচ্ছে যে তোমরা কেন দুঃখ করছো, তাদের বুঝাতে গিয়ে যমরা আর একটা কাহিনী ধরে বলেছে দুটো পাখির কাহিনী বলছে পুলিঙ্গ পাখি, এটা বলছে যে দুটো পুলিঙ্গ পাখি ছিল, সে একটা জালে এই মহিলা পথে ধরা পড়েছে শিকারি ছিল, তখন পুরুষটা কান্না করছে হায় হায় বিধাতা তুমি আসল নিষ্ঠুর তোমার কি লাভ হবে আমার স্ত্রীকে তুমি নিয়ে গেল আমার বাচ্চাগুলো সব পক্ষী শাবকগুলো সব বাসায় বসে আছে তার অপেক্ষা করছে মা নিয়ে আসবে খাবার, হে বিধি তুমি কেন অসল নিষ্ঠুর তোমার কি লাভ হলো তাকে যদি নিয়ে গেল আমাকে নিয়ে গেল না, এরকম কান্না করছে, হঠাৎ সে শিকারি একটা তীর মেরে দিয়েছে পুরুষ পক্ষটা নিয়ে দিয়েছে, তো এই দৃষ্টিটাতে দিয়ে বুঝিয়ে তো সে বুঝাচ্ছে, তখন সে রানীরা বুঝে গেছে মুসলিম রাজা রানী বুঝে তখন তারা মর সরিয়ে দিয়েছে এবং তারা সর্বদা হঠাচ্ছে, তো এই যমরাজ রূপে বালক বালক রূপে যমরাজ এই উসিনের রাজা কথা বললেন আর উসিনের রাজা প্রসঙ্গে এই পুলিঙ্গ কথা বলছে, তো এইভাবে হিরণ্যাক্ষ শবর দাহ করে দেওয়া হয়েছে, আর এইবার হিরণ্যাক্ষ খুব উত্থানিত হয়েছে, উত্থানিত হয়ে মন্দার পর্বতে গিয়েছে, মন্দার পর্বতে গিয়ে সেখানে তপস্যা করেছে, মন্দার পর্বতে গিয়েছে কানে না চলা গেলে সেখান থেকে 50 কিলোমিটার মন্দার পর্বত বলে, সেখানে যেটা প্রশ্ন গিয়েছিলাম যে সেই মন্দার আছে একটা সেখানে কোথায় গিয়েছিলাম যাই না মন্দার পর্বতটা আছে সেখানে, তো সেখান থেকে তপস্যা করছে কয়েক হাজার বছর তপস্যা করছে, সে একটা পায়ে দাঁড়িয়ে হাত উঁচু করে মানে অত বড় বছর যে তপস্যা করছে তার সেই যে যোগ পদ্ধতি জানে না জন্ম নিয়ম আসন সব জানে, তুমি কি আজকে তুমি যাবে একটা পায়ে দাঁড়িয়ে পর্যন্ত তাহলে যোগ হয়ে যাবে, সেটা সে অভ্যাস করেছে অসুবিধা হলে কি হতো যোগ অভ্যাস করেছে জন্ম নিয়ম আসন প্রণয়ন করেছে না, তা নাহলে কি হবে সেরকম দাঁড়িয়ে আছে হাজার হাজার বছর ধরে তার সব মানে মাংস টাংস হল অভিজ্ঞতা খেয়ে ফেলেছে, সে হাতির মধ্যে সে প্রাণকে ধারণ করে রেখেছে, কারণ সেরকম যদি ছিল হাড্ডের মধ্যে প্রাণকে ধারণ করে রেখেছে তাহলে উইল ঠিপি হয়ে গেছে, উইল ঠিপের বাঁশ কাঁচ হয়ে গেছে, এরপর বাঁশ কাঁচের পাখি বাসা বেঁধে দিয়েছে
নিত্যের পাশে তপস্যা করেছে, তার জন্য বড় তপস্যা করেছে। আর হিন্দু তপস্যার প্রভাব হয়েছে, দেবতার ভয় পেয়ে গেছে, তো দেবতার ব্রহ্মার কাছে গেছে, তো ব্রহ্মার চল ধরুন যে কিছুটা ব্যবস্থা করুন। হ্যাঁ, তো তখন তারা ব্রহ্মার বুঝাচ্ছে, দেখো ব্রহ্মা যে এই কঠোর তপস্যা করছে, আর ব্রহ্মাকে একটু আর কিছু দাঁড়াতে বলে দিচ্ছে, ও কিন্তু আমরা শুনেছি ও প্ল্যান করছে আপনার পজিশনটা নেবে, স্বর্গলোক চলে গেছে, দেবতার স্বর্গলোক থাকতে পারবে। ব্রহ্মা হংসের উপরে আরোহণ করে তার পুত্র বন্ধু আর সবাইকে নিয়ে মন্দার পর্বতে এসেছে, তো মন্দার পর্বতে সে খুঁজছে, খুঁজতে পারছে না, তো ওই পৃথিবীতে ঢুকে গেছে, তো তার একটা জ্যোতি, সে ওই ভিতরে থাকলে কি হবে, তার তপস্যার এরকম প্রভাব ছিল সারা উদ্যোগ তার জ্যোতি করেছিল, তো তার বুঝতে পারছে এর ভিতরে রয়েছে, তার ভিতর থেকে সে ওম ব্রহ্মায় নমঃ ওম ব্রহ্মায় নমঃ জপ করছে, তখন জপ করছে, সে হাতিয়ে হাতির ভিতরে আত্মাকে জপ করেছে, তখন ব্রহ্মাকে তার উপরে দীপ জল সিঞ্চন করেছেন, তার ভিতরে হিরণ্য সিদ্ধ হয়ে কিরকম হাড্ডি মাটি হয়ে গেছে নাকি, হিরণ্য সুন্দর হাড্ডি মাটি হয়ে সে দুই ডিগ্রি তপস্যা করেছিল, ব্রহ্মাকে জল ছিল হিরণ্য তার ভিতরে বেরোলো, পুরোগা হয়ে গেছিল হাড্ডি মাটি ছিল, তাহলে কিরকম দেখতে সে দিব্য জলের সংস্পর্শে এসে সে আগে তার শরীরে যা ছিল তার থেকে আরো দিব্য হয়ে গেছে, দেখতে সুন্দর হয়ে গেছে, ভালো তেজি আর তেজস্বী হয়ে গেছে, তপস্যার প্রভাব ব্রহ্মার দিব্য জল সংস্পর্শে এসেছে, তো এসে একদম লম্বা দণ্ডবান ব্রহ্মা করেছে, আর সে ব্রহ্মাকে স্তব স্তুতি করছে, মানে কি মানে একদম মানে তুমি ভগবান, তুমি সৃষ্টিকর্তা সংহারকর্তা পারাশর্তা, মানে ভগবানের যত গুণ সব গুণ দিয়ে ব্রহ্মাকে স্তব্ধ করেছে। এখন যেরকম একটা সমাজে এটা চলছে যে যাকে না ভগবান বানাচ্ছে, আর ভগবান প্রতি যা যা বলা হয় সেই শব্দ তার প্রতি ব্যবহার করে, এমনকি সাধারণ মানুষ নকল ভগবান হয় তাদের নামে গায়ত্রী তৈরি করেছে, গায়ত্রী গায়ত্রী যে নামগুলো আছে বা শব্দ দিয়ে তাদের তাদের গুরুদের ভগবান বলেছে, গায়ত্রী তৈরি করে দিয়েছে, ভগবান সব ভগবানের কথা বলে কিন্তু ভগবান কথাটা তৈরি করে, ভগবান কথা বলে নিজেকে ভগবান মানে, সে গুজরাটে একজন কে আছে, সে ভালো ভক্ত সাধন ছিল, আমার দেখা যাচ্ছে অনেক সময় এরা যাদের ভগবান বলে বলছে তারা কিন্তু ভালো সাধন ছিল, সাধু ছিল, এই চেলা চামন্ডের তাকে ভগবান মনে আছে, যেটা কে ছিল তাকে এরা ক্লেম করছে এই হচ্ছে ভগবান নারায়ণ কৃষ্ণ, কেউ কেউ তো বলছে মানে কি সাই বাবা তো বলছে কিন্তু ভগবান নয়, সমস্ত ভগবানের উৎস আছে, সে শুনেছে কৃতাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ ভগবান স্যার, সে বলছে সাই বাবা ভগবান স্যার, এই ভগবানের অবতার নয় সাই বাবা, যত ভগবান বেরিয়েছে কিছু সাই বাবা থেকে বেরিয়েছে, তাদের তাদের বিশ্বাস হয়ে আর অদ্ভুত আছে, সে গুজরাটে একজন দেখেছিল ভগবান হয়েছে না শুনলাম দেখি না, তারা কৃষ্ণলীলা সুন্দর মিউজিয়াম বানিয়েছে, কৃষ্ণলীলার মিউজিয়াম বানিয়েছে, ঝুলন্দার রাজে সব রাসলীলা আছে, তো কৃষ্ণ মাথাটাকে কেটে দিয়ে তাদের যে সাধ্য বা গুরুত্ব তার মাথা সব জায়গায় লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা সেই অনুদান তাদের থাকা যায় না, তো এটা একটা বিরাট সমস্যা হয়ে গেছে, তো এই হিরণ্যকশিপু তখন ব্রহ্মা তাকে তো ভগবান ভগবান বলছে, কেউ দেবতাদের ভগবান বলছে, কেউ বিষ্ণু ভগবান বলছে,
কেউ মাতা পিতাকে ভগবান বলছে, কেউ নিজেকে ভগবান বলছে, কেউ তারা সবাই ভগবান। যে ভগবান ভগবান কেউ মানে না, যে তার কুকুরকে ভগবান বলে ভালোবাসছে, এরকম বিভিন্ন ধরনের সমাজে রয়েছে। যদিও ভগবান সর্বত্র বিদ্যমান সেটা একটা কথা, সেটা বলা আছে সবাইকে সম্মান কর, জানি তাতে কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ অধিষ্ঠান রয়েছে এটা জানি। তখন স্পষ্টি করতে তো ব্রহ্মা খুব খুশি হয়ে গেছে, তুমি যে তপস্যা করেছ সে তপস্যা খুব মুগ্ধ হয়েছে, কারণ তুমি যে তপস্যা করেছো এরকম তপস্যা পূর্বে তো করেনি আর ভবিষ্যতেও করবে না। এই ভিগুয়াদি মহারিষিরা এরাও তো করতে পারে না, অসুর হলেও কত বড় তপস্যা ছিল, কত বড় জ্ঞানী ছিল, কত বড় যোগী ছিল, যে ব্রহ্মা স্বীকার করছে তোমার মতো তো তপস্যা যোগী হয় না কি হবে না, কত গুণ তার ছিল, বড় জ্ঞানী ছিল, বড় যোগী ছিল, বড় তপস্বী ছিল, এত গুণ থাকলেও রাবণ কথা কি বলি, রাবণ কি অসুর, অত গুণ থাকলে অসুর, বলা খারাপ অসমতার সে উত্তম গুণ, সে যত গুণ থাকুক না কেন সে ভগবানের ভক্ত না, কিন্তু যে ভগবানের ভক্ত নয় তো সে আর যত ভালো পরিকর্ম হলে কি হবে, যত গুণাবলী থাকলে কি হবে, খারাপ যারা হরির ভক্ত নেই তাদের ভালো গুণ কি, তারা কি করে না মনোরথে না না আসিত ভাব, তো মনরূপ রথের উপরে আরোপ করে বহির দিকে যায় আর নিজেকে বিনাশ করে। তো সেজন্যই ভগবানের ভক্তি ভগবানের সবচেয়ে পুনের কথা বর্ণনা করা হয়েছে, তারা দয়াশীল হবে আর বিভিন্ন গুণান্ত বলা আছে, কিন্তু একটা গুণ হচ্ছে কৃষ্ণকে স্মরণ হবে। তো বলা আছে কারোর মধ্যে যে প্রচেষ্টার গুণ রয়েছে ভালো গুণ, এই কৃষ্ণের বা স্মরণটা নেই তার যে প্রচেষ্টা গুণ বেকার, কিন্তু আপাত দৃষ্টিতে অন্য প্রচেষ্টা গুণ প্রকাশ না হলেও সে কৃষ্ণকে স্মরণ হবে, তাহলে তাকে জানতে হবে যে তার জীবন সফল। তো এইরকম তো ভগবান ব্রহ্মা আবির্ভূত হয়েছেন, তো খুব প্রশংসাটা করছেন, তুই বর মাগ, তুই বর চাইছি আমাকে, আমি অমর বর দেবে, অমর বর ব্রহ্ম বলছেন আমি অমর বর দেবো, আর আমাকে তো মরতে হবে, দেবতাদেরকে অমর বলা হয়, ব্রহ্মাকে অমর বলা হয়, তারা মরবে না তা না, তারা বহু বহু মানে আমাদের এই মর্ত লোকের গণনা অনুযায়ী তারা বহু বহু বছর বাঁচবে, সেজন্য অমর বলে বলা হয়। মর্তলোকের শব্দ করতে অপর কলি এইভাবে 1000 বার হলে একদিন 1000 বার হলে এক রাত, এই হিসাবে ব্রহ্মা 100 বছর বাদে, তাই তাদের অমর বলা আছে যে একদিন তারাও মনে যাবে, তাই ব্রহ্ম বলছে আমি তো মরবো, আমি তোমাকে অমর করতে পারবো, তো ভিন্ন বসে বলছে তাহলে একটা কাজ করো, আমাকে এই বরদান করো যাতে আমি দিনে মরবো না রাত্রে মরবো না, ঘরে পড়বো না বাহিরে পড়বো না, আকাশে পড়বো না, স্থলে পড়বো না, জলে পড়বো না, কোনো সর্বদর্শন করবো না, মুনিঋষিদের অভিশাপ করবো না, মানে কোনো অস্ত্রের দ্বারা পড়বো না, শস্ত্রের দ্বারা পড়বো না, জলে ডুবে পড়বো না, যত প্রকার ছিল সব কন্ডিশন রাখে, শেষে বলছে আপনি এই বরদান করে দেন আপনার সৃষ্ট কোনো প্রাণী দ্বারা হবে, ব্রহ্মটাকে প্রকাশ বলে আশীর্বাদ দিয়েছে, দিয়ে তো ব্রহ্মা চলে যাবে, ব্রহ্মা লোকে যেটা কিছু মনে করছো তাহলে অমর হয়ে গেলাম না, অত কন্ডিশনে অমর হয়ে গেলাম, তখন ব্রহ্মা যাচ্ছে, ব্রহ্মার দিকে তাকিয়ে পিছন দিকে বলছে হ্যাঁ দেখেছ আমি ব্রহ্মাকে পোকা বানাবো,
খুব শক্তিশালী হবে, খুব শক্তিশালী হবে। শক্তিশালী হলো মানে কি, স্বর্গ পাতা সব অধিকার করল, আর দেবতাদেরকে সমস্ত তাদের তাড়াতাড়ি তুষ্ট করে দিল। ভাগবত বর্ণনা করছে অত শক্তিশালী হয়ে গেছে, বায়ু দেবতা, অগ্নি দেবতা আর বৃষ্টির দেবতা, দেবতাদের কারো কোনো কাজ করতে হবে না, তাদের সব দপ্তরগুলো হাতে নিয়ে নেন। তো বায়ু প্রবাহিত হবে না, বায়ু দেবতার নির্দেশ আসবে না, হিরণ্য শুধু নির্দেশে বায়ু প্রবাহিত হবে, অগ্নি দেবতা আজ্ঞা অনুসারে অগ্নি কাজ করবে না, হিরণ্য শুধু নির্দেশ গ্রহণ করতে পারবে, বৃষ্টি হবে হিরণ্য শুধু নির্দেশ হবে, হিরণ্যকশিপু হবে দিনের বেলা বৃষ্টি হবে না, শুধু রাত্রিরে হবে দিনের বেলা বৃষ্টি হবে, শহরে বৃষ্টি হবে না, মাঠে বৃষ্টি হবে, মাঠে বৃষ্টি হবে, এরকম প্রভাব ছিল জানা। আর সব দেবতারা, দেবতারা তো মানে ইন্দ্র পজিশনটা নিয়ে ইন্দ্র আসনে বসে পড়েছে, ইন্দ্র অর্থ থাকে, আর গন্ধর্ব কিন্নর অপ্সরা তারা সব ইন্দ্রের কাছে কেউ নাচছে না, সবাইকে হিরণ্যকশিপুর কাছে নাচছে, তার মহিমা গান করছে, সে বলছে হ্যাঁ তার জয়গান করছে, ভগবান হিরণ্যকশিপুকে এরকম জয়গান করছে। তো সারা জগৎ যে ভগবান হিরণ্যকশিপুকে ভগবান না বলবে তার সে এই ত্রিভুবন তার খাই না, দেবতাদের কথা দিলে থাকবে সবাই ভয়তে। নারদ মুনি বলছেন দেবতারা তার গুণগান করতেন, গন্ধর্বের গুণগান করতেন, এমনকি আমিও গিয়ে হিরণ্যকশিপুর মহিমা গান করতাম, কে নারদ মুনি। প্রবাদ বলছেন কখন কোন ভক্তদের কেউ এই দুষ্ট লোকেদের মহিমা গান করতে হয়, দুষ্ট লোকের তো দুষ্ট লোকেদের মহিমা গান করতে হয়, তোমাদের হাতে রেখে সম্ভাল করা হবে। পরাক্রমশালী হয়ে গেল, খুব ঐশ্বর্য, তখন তো মানে গাভী বিনা দুধ গ্রহণ করতে দুগ্ধ দিত, কামধেনু হত, চাষ না করতে ধান হত, এরকম হয়ে গেছে, অসুর হলে কি হবে, এরকম সুন্দর শাস্ত্র প্রজারা ভালো খাওয়া দাওয়া সব কিছু, তখন সে অসুররা দুর্যোধন শাসন করেছিলেন, আমি শুনেছি খুব সুন্দর প্রজার ভালো আছে, কিন্তু ব্যাপারে যে হারাও অহমুক্ত সম্পর্ক কিন্তু ভগবান ভক্ত মানুষ সে মহাপুরের কি লাভ আছে, তো এইভাবে খুব শক্তিশালী হয়ে গেল, তো সবাইকে জয় করবো, আর কাউকে আমি ভগবান নাম নিতে পারবো না, দেবতাদের মতো এরকম মনীষীদের মতো এরকম অসুরদের একটা সমস্যা হয়ে গেল কি, তার পুত্র হিরণ্যকশিপুর পুত্র, কয় পুত্র ছিল হিরণ্যকশিপুর, চার পুত্র ছিল, হনুমানের নাম বল্লভ, আল্লাহ সামলা, অনুলা, হ্যাঁ রাধ, রাধ রাধ, অনুলাধ সংলাধ, প্রহ্লাদ, চার পুত্র। তো পুরাণ শিল্পটার কথা বর্ণনা করা হয়েছে জয় বিজয় তারা হিরণ্যকশিপুর জন্ম হল, আর চতুষ্কমার তারা হিরণ্যকশিপুর চার পুত্রের জন্ম হল, কোনো গল্প হতে পারে, আমরা তো এই গল্পে এই প্রহ্লাদের পূর্ব জন্মের সামনে পাওয়া যায়, তাই প্রহ্লাদ তো খুব ভগবানের ভক্ত ছিল ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে মার পেটের থেকে তো ভগবানের ভক্ত, মা পেট থেকে নারায়ণের কৃপা লাভ করেছে। তো প্রহ্লাদ মহারাজ তার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে প্রহ্লাদ মহারাজের চরিত্র যে কীভাবে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, যে সবসময় তিনি কান্না করতেন ভগবান কৃষ্ণের বিরহে, তিনি কান্না করতেন, তারপরে তিনি চুপচাপ হয়ে বসে থাকতেন, এরকম বর্ণনা করা আছে যে অষ্টসাত্ত্বিক বিকার ছোট শিশুর মতো
কখন যে তিনি খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, কখন কাজে করতে নিজে বুঝতে পারতেন না। তিনি সবসময় অনুভব করতেন যে ভগবান যেন আলিঙ্গন করে রেখেছেন। তার লক্ষণগুলি বর্ণনা আছে, নৃত্যতি, তারপরে তিনি কীর্তন করছে, রোদতি, গায়তি, উন্মাদ নৃত্যতি, তার এরকম ছিল সব। তো সে হঠাৎ চুপচাপ বসে আছে, ভগবান চিন্তা করছে, ভগবান আসছে দেখতে পাচ্ছে, খুব আনন্দে হাসছে। তো ভগবান আসলে আলিঙ্গন করছে, খুব আনন্দে সুন্দর অস্তুত হয়ে বসে আছে। আর ভগবান যখন চলে আসেন তো পিছন শুনছে না, বলে আবার কান্না করছে। যারা দেখছে তারা প্রহ্লাদ করছে, ভগবান তারা দেখতে পাচ্ছে না, প্রহ্লাদ দেখছে, তারা বুঝতে পারছে যে কি হচ্ছে। প্রহ্লাদের এরকম আছে, প্রহ্লাদের এরকম স্বভাব ছোটবেলা থেকে ছিল। তারপরে গুরু ক্লাসে পাঠানো হয়েছে, তো গুরু ছোট ছেলে তো এইখানে এখানে বর্ণনা করা হচ্ছে, এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে গুরুগুলো পাঠানো হয়েছে। গুরুগুলো থেকে যখন ফিরে এসেছে শিক্ষা টিকা পেয়ে অল্প কিছুদিন পরে, তো কয়েকজন তাকে ভালো করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে বাবার সাথে দেখা করতে পাঠানো হয়েছে। তো হিরণ্যকশিপু তাকে দিয়ে তার কোলে বসিয়েছেন। একদা অসুররা পুত্র অঙ্কম আরোগ্য পাণ্ডব প্রপচ্ছ কচ্ছতম বস্ত্র মন্নতে সাধুজত ভবন। একদা মানে এক সময় অসুররা, এই অসুর সম্রাট পাণ্ডব মানে যুধিষ্ঠির মারলে নারায়ণ বলছেন, হে পাণ্ডব, হে যুধিষ্ঠির মহারাজ, একদা অসুররা পুত্র অঙ্কম আরোগ্য, অঙ্ক মানে কোন, এই অসুর সম্রাট এক সময় তার পুত্রকে তার কোলে বসিয়ে, প্রহ্লাদ মহারাজের কোলে বসিয়ে প্রথমবার গুরুত্ব থেকে ফিরে এসেছে। প্রপচ্ছ মানে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, কথ্যতাং বসছ মন্দিরে সাধুজত ভবান, ও বসছ হে আমার প্রিয় পুত্র, তুই বল কথ্যতাং, তুই বল যে কোন বিষয়টি তোমাদের সব থেকে শ্রেষ্ঠ, বড় বা ভালো, এটা তুই বল। তো হিরণ্যকশিপু ছোট ছেলে তো, সে আর কি জিজ্ঞাসা করেছে, সরল প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তোমাকে কি ভালো লাগে। তো হিরণ্যকশিপু আসলে ছোট বাচ্চা, কি বলবে, বাবা আমাকে লড্ডু ভালো লাগে, লজেন্স ভালো লাগে, এইরকম যে আনসার করতো তখন হিরণ্যকশিপু খুশি হয়ে যাবে, আনন্দ পেতে। প্রহ্লাদ মহারাজ তো সেরকম উত্তর দেওয়ার বালক ছিলেন না। তো বাবা জিজ্ঞাসা করছে, তুমি কোনটা শ্রেষ্ঠ বলে মনে করো। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, তত সাধু মন্যে অসুর বচ্চ দেহি না সদা সমুদ্রিক না দিয়া অসৎগ্রহ হিত্বাত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গতজ পরিম আশ্রয়। আমি সেটাই সাধু বা শ্রেষ্ঠ বলে মনে করি, কার জন্য না দেহি না, এই দেহধারী মানুষের জন্য সেটাই শ্রেষ্ঠ। এই দেহধারী মানুষের অবস্থাটি কি না, সদা সদা সদুদ্বিগ্ন, তারা সবসময় উদ্বিগ্নের মধ্যে রয়েছে। কেন উদ্বিগ্নের মধ্যে রয়েছে, না সদা সমুদ্বিগ্ন ধিয়ান অসৎগ্রহা, তারা সবসময় এই অনিত্য শরীর বা শরীর সম্পর্কে সম্পর্কিত বস্তু বাস্তব বলে মনে হয়, ধিয়ান অসৎগ্রহা, এই অসৎ বস্তুকে তারা সৎ বলে মনে করছে। তো সেই জন্য কি হচ্ছে না, তাদের জন্য শ্রেষ্ঠটা কি, ভালোটা কি, না হিত্বা, হিত্বা পরিত্যাগ করতে হবে, কি পরিত্যাগ করতে হবে, না অন্ধকূপম, হিত্বা অন্ধকূপম গৃহম অন্ধকূপম, এই গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে করতে হবে। কেননা এটা আত্মপাতন, এটা আত্মপাতন, জীবন পতন হবে, এখানে কি হবে, তার যে আসল লক্ষ্য সে বুঝতে পারবে না,
মানুষের কর্তব্য সেজন্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনম গত হরিম অর্থে বনে গিয়ে ভগবান হরির ঘটনা করে। তো এইটাই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহবন্ধরে জীবনযাপন করে তারা জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুর্দশাগ্রস্ত হবে এবং উদ্বেগ প্রাপ্ত হবে। তো মানুষের কর্তব্য হচ্ছে কি না, তাদের কর্তব্য বর্ণন গতদের হরি পড়ছে, তারা বনে গিয়ে জঙ্গলে গিয়ে সেখানে হরি ভজনা করবে। তো ধীরে কিছু শুনে খুব রেগে গেল না, সে রাগে না, সে হাসছে। ছেলে বলছে যে বর্ণন গতদের তো হরি পড়ছে, তো ধীরে কিছু তো হরিকে হঠাৎ দিয়ে বাহির করে দিয়েছে, আর তার ছেলে বলছে হরি পড়ছে, তিনি রাগে না ও হাসছে। ছোট ছেলেটা কে শিখিয়ে দিয়েছে বলছে কি, তার ছাত্র বয়সে গুরুকুলে কিছু বৈষম্য ঢুকে পড়ছে, বৈষম্য বয়সে বুদ্ধিটাকে কলুষিত করে দিয়েছে। ঠিক আছে, কাজ করি, এইবার তোমরা যাও সন্ধ্যা অমরকে বলছে। তো শুক্রাচার্য বাহিরে গিয়েছিলেন, তো সন্ধ্যা অমরক দায়িত্ব নিয়ে প্রহ্লাদকে পড়াশোনা করাচ্ছিলেন। তখন সন্ধ্যা অমরক বলছে তোমার যাও, আগে নিয়ে যাও গুরুকুলে, আমি ভালো সিকিউরিটির ব্যবস্থা করে দেবো, আর কেউ বৈষম্য যেন উঠতে না পারে। তখন নিয়ে গিয়ে হেভি সিকিউরিটি, তুই বৈষম্য উঠতে পারবে না। আর তখন সন্ধ্যা অমরক তার আবার তাকে শিক্ষা দিতে শুরু করেছে, শিখাচ্ছে। তো শিখাচ্ছে, আরে প্রহ্লাদ তুমি কেন এরকম করছ, তোমার বন্ধুরা কত ভালো। তো তাদেরকে প্রহ্লাদ মহারাজকে তো যে রাজনীতি শিক্ষা দিচ্ছে, সাম দান ভেদ দ্বন্দ্ব এরকম শিক্ষা দিচ্ছে। তো তারা বলছে আরে প্রহ্লাদ তুমি সত্য কথা বলো, তুমি মিথ্যা বললে। দেখো তোমার বন্ধুরা কত ভালো, তারা কত সুন্দর অসুর রয়েছে না, কিন্তু কারণ কারণ তারা তোমার মতো বিপরীত বাণী বলছে, তুমি সিকিউরিটি বলে বলছে না, আর এইগুলো তুমি সুখা থেকে পেয়েছো, তোমার বুদ্ধি কীভাবে বিপর্যয় হয়েছে। তো তাকে বোঝাচ্ছে না, তুই নিজে তোমার বুদ্ধি হয়েছে আর অন্যের কাছ থেকে শুনে হয়েছে। তখন তোমার মধ্যে তো আমার তো সত্যবিদ্যার কিছু ভাব নেই, এই সাম বেদ দান ভেদ দণ্ড এগুলো রাজনীতি আমার দ্বারা হবে না। তো যাই হোক, তাকে ভালো করে বুঝে টুঝে তখন আবার এগুলো সুখ আছে নিয়ে গেছে। তখন সন্ধ্যা আমার মনে কাছে আমরা অনেক জ্ঞানটা দিলাম, বুঝতে পেরেছে তুমি হিরণ্যকশিপু কাছে নিয়ে গেছে। এইবার হিরণ্যকশিপু বলছে হে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, তুমি এতটা তোমার গুরুর কাছ থেকে যা শিখেছ তার মধ্যে যা শ্রেষ্ঠ বলে মনে হয় সেটা আমাকে কতবার জিজ্ঞাসা করেছিল, তোমাকে যেটা শ্রেষ্ঠ বলে মনে হয় সেটা বলো। তখন হিরণ্যকশিপু চিন্তা করছে, আমি তো একবার তো বললাম তোমাকে যে ভালো লাগে বলো, একটা উদ্ভব কথা বলছে যে বর্ণন গত হরি মর্দ, এবার তোমাকে যেটা ভালো লাগছে বলছে, এবার তোমাকে তোমার গুরু যেটা শিখিয়েছে, মানে হিরণ্য কাছে মনে করে চাপ তো সব চারদিকে পাহারা দিয়ে দিচ্ছে, কেউ যে ঢুকতে পারবে না, বলছে তুমি তোমার গুরু যেটা বলো সেটা আমাকে বলো। প্রহ্লাদ মহারাজ তার গুরু যেটা শিখিয়েছে বলো, প্রহ্লাদ গুরুজনের নাম কি, কিন্তু প্রহ্লাদ মহারাজ গুরুকুল তার গুরু যে নারদ, তখন যখন বলছে যে তোমার গুরু যা শিখেছে তার মধ্যে কি শ্রেষ্ঠ সেটা তুমি বলো। আয়ুষ্মান অশিক্ষিত গুরু, গুরুর কাছে যেটা শিখেছে হে আয়ুষ্মান, হে দীর্ঘায়ু, হে বৎস, হ্যাঁ প্রহ্লাদ গুরুর কাছে যেটা শিখেছে এরকম। সে প্রহ্লাদ মহারাজকে বলছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সখ্য আত্ম নিবেদনম ইতি তুমসা পিতা বিষ্ণু ভক্তি সাধনম লক্ষণা ক্রিয়তে ভগবতী অদা তত মন্নে অধিতম উত্তম তত মন্নে।
তার পিতাকে বলছে যে আমার মনে হয় যে এইটাই শ্রেষ্ঠ, যত শিক্ষা রয়েছে তার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান, তিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। না কে, না যারা ইতি পুনসার পিতা বিষ্ণু ভক্তি নবলক্ষণ, এই শুদ্ধ ভক্তির লক্ষণ যে কয়েকটি পন্থা, যিনি এই নবমিধা ভক্তির দ্বারা ভগবান কৃষ্ণের সেবা নিজেকে নিযুক্ত করেছেন। এই নবমিধা ভক্তিটি কি? শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাপ সেবনম, অর্চনম, বন্ধনম, দাস্য আত্মনিবেদনম, ইতিপুরুষা পিতা বিষ্ণু ভক্তি সেতু নবলক্ষণ। এই নবমিধা ভক্তি যারা করছে তারাই শেষ। তো গতবার যখন প্রহ্লাদ ভক্ত বনম পথর হরি পঞ্চেন জঙ্গলে গিয়ে হরি অর্চনা করেন, হিরণ্যকশিপুর প্রতিক্রিয়া কিরকম করছিলেন? তোর গুরু কাছে পাই না, তার কার কাছে পেয়েছিস?
তো নিজের থেকে আলোচনা করে শুনে হয়েছে। তো প্রহ্লাদ কুমার বলছেন, মদিনা কৃষ্ণ শরত শরত সুতবা মিথ অভিপদ্যতে গৃহগতান পদান্ত গোবিন্দ শতান্ত মিশ্রান পুনঃ পুনশ্চার্জিত সর্বনান মদিনা কৃষ্ণ শরত সুতবা। হে আমার বাবা, মদিনা কৃষ্ণ শরত সুতবা মিথ অভিপদ্যতে, তাদের মতি কখন অন্যের উপদেশ শুনে হবে না, নিজের চেষ্টাতে হবে না, উভয়ের সংযোগে হবে না। এইভাবে তার মতিগতি মন ভগবান কৃষ্ণ থেকে আদিষ্ট ভাবিত হবে না, নিজের চেষ্টা মনে হবে না। কিরকম লোক না, অদান্ত গৌভী বিশতান্ত মিশ্রা। যদি কোনো ব্যক্তি তার ইন্দ্রিয় অসন্তত, সে বিষয়াসক্ত, এই বিশ্বাসক্ত মানুষের চিত্ত কখন ভগবানকে যাবে না, সে কাছে শূন্যতা পরিবর্তন হবে না, নিজের চেষ্টা পরিবর্তন হবে না। অদান্ত গোপী বিশ্বান্ত মিশ্রাম, তাদের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ নেই, তারা আরো অন্ধকার নরকে প্রবেশ করে পুনর্চর্বিত চর্বরানা চর্বিত বস্ত্রে তারা আবার চর্বন করবে। তারপর বলছেন, নতে বুদ্ধু স্বার্থ গতে বিষ্ণু দুরাশয়া দে বহিরক্ষমান অন্ধরত অন্ধে উপনীয়মান আত্মে অপি স্বতন্ত্রায় উদম নিবদ্ধা। প্রবর্তমান বলছেন, নতে বুদ্ধু স্বার্থ গতে বিষ্ণু, তারা জানে না জীবনের আসল গতি কি, স্বার্থ গতি আসল স্বার্থটা কি, জীবনের চরম লক্ষ্য চরম স্বার্থ কি, যে বিষ্ণু তারা জানে না। তারা দুরাশা, তার বড় বড় আশা করে, এই ভৌতিক জগতকে ভোগ করবার আশা করে, এই দুরাশি তারা কি মনে করে, বহিঃর্থ মানে না, বাহ্য ইন্দ্রিয় বিষয়বস্তুকে ভোগ করবাকে অর্থ বলে মনে করে, এই অনর্থকে অর্থ বলে মনে করে। তারা অন্ধারতা অন্ধের উপরীয় মান, একটা অন্ধ যদি আরো দশটা অন্ধকে ধরে ধরে নিয়ে যাবে, যেরকম তারা সঙ্গে কাদায় পড়বে, ঠিক সেরকম এই বড় বড় নেতা হলে কি হবে, বড় বড় রাজা হলে কি হবে, তারা মানুষকে কি রাস্তা দেখাবে, তারা তো নিজেই অন্ধ, তারা তো নিজেই মায়ের বন্ধনে আছে। তেও কি ঈশ্বরতন্ত্রায় উদ্দামকে বান্ধা, উরু মানে খুব শক্ত দড়িতে বান্ধা, ঈশ্বরতন্ত্রায় হ্যাঁ জড়া প্রকৃতির নিয়ন্ত্রণ দ্বারা সবাই রয়েছে, তারা এদের থেকে রাস্তা দেখাবে। তো হিন্দুত্বের কি করে হবে, এই তো বলছে যারা যারা হিন্দুত্বের পক্ষে তাদের দ্বারা হবে না, যারা এরকম দুরাশয় তাদের দ্বারা হবে না, তারা ভগবানের মায়ের বন্ধনাতে তাই তারা কি করে জানবে, তাহলে কি করে জানবে, তুমি কি করে জানো না, তুমি কাউকে শুনে জানো না, নিজেকে জানো না। কি উত্তর দিলে তার পিতার এই যে প্রশ্ন, তুমি কি করে তোমার মতকে ভগবানের প্রতি হবে, এ হরির প্রতি হবে, সেটা আমার আগামীকালকে শ্রবণ করবো। জয় শ্রী প্রভুপাদি, শ্রীমদ ভাগবতমতি গৌর প্রমাণ লকডাউন ধরুন, জয় ধরুন লকডাউন ক্লাস হওয়ার দেবতা আছে, দেবতারা শুনছে না, আমরা তো দেখতে পাচ্ছি না। মহারাজ একটা প্রশ্ন কি, প্রথমে যে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো প্রহ্লাদ মহারাজকে, সেই বেলা কি প্রহ্লাদ মহারাজ স্কুল থেকে এসেছে নাকি গুরুকুল থেকে ফিরল? আচ্ছা, প্রথমে জিজ্ঞাসা করছে, প্রথম যে গুরুকুল থেকে ফেরে গুরুকুল পাঠানো হয়েছিল, সেই প্লে স্কুলে ছিল, প্লে স্কুল থেকে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। আপনার কথাটা বললে ভালো হচ্ছে।